ভেরি ইম্পর্টেন্ট কেস স্কিজোফ্রেনিয়া ওসিডি প্রেসক্রিপশন তোমাকে দেখাবো না ভাই। পেশেন্ট কনফিডেন্সিয়াল কোথা থেকে আছেন? হুগলি। হুগলি থেকে তো? হুগলি কোথায়? ধনেখালি। হুগলির ধনেখালি? কমপ্লেন হচ্ছে ডিস্টার্ব হাওয়া দিচ্ছে, ডিস্টার্ব স্লিপ, লেস অ্যাপেটাইট, লেস ট্রাস্ট, ডিসমেনোরিয়া। আচ্ছা, যত কমপ্লেন পেশেন্টের হচ্ছে, ছোটোবেলা কেউ চোখে আঘাত করেছে তার জন্য সে অন্ধ হয়ে গেছে, চোখের ডাক্তার দেখিয়েছে, এত সব কিছু ফাইলে ভর্তি রয়েছে দেখতে পাচ্ছেন, প্রচুর ডাক্তার ফাক্তার দেখাচ্ছে, এখন 10টা করে ওষুধ খায়, মাত্র 22 বছর বয়স, একটি ছোট্ট মেয়ে। আরো ওষুধ আছে, খুবই ইন্টেলিজেন্ট, সংস্কৃততে কি মহিলারা কোনো কিন্তু বেটা ছেলে নয়, মহিলারা যে তাকিয়ে আছে সেটা কিন্তু স্বাভাবিক নয়, এবং আর তাকিয়ে যে আছে দীর্ঘক্ষণ আমি সেটা দেখিয়ে উঠছি শুধু শুধু বিনা কারণে, এবং আমি এক জায়গায়, তারা এক জায়গায়, এবং তাদের তাদের পর্যবেক্ষণই হচ্ছে আমার পা পায়ে পা দুটো পায়ে কী আছে, সেই সব মহিলারা কী আছে জানি না কী করে। এই হচ্ছে কেস কন্টিনিউ, অ্যাংজাইটি ওর মধ্যে কাজ করে, ইন্টেলিজেন্ট মেয়ে, খালি বলছে ব্রেন নষ্ট হয়ে গেছে, ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছি সব, কি প্রচুর জল ঘাটে, মাথার পেছনে ব্যথা কন্টিনিউ করে যাচ্ছে, চোখে পাওয়ার দিয়েছে -2, দুটো চোখেই রয়েছে কিন্তু পড়ে না, কিন্তু বোঝালাম যে প্রথম চোখে চশমা পড়লে একটু সমস্যা হয়, তারপর ঠিক হয়ে যায়। আমি সালফার প্রেসক্রাইব করেছি, অ্যাংজাইটি, টেনশান, থটস, আনন্যাচারাল, উল্টোপাল্টা কথা, চিন্তা করে, খুব ফ্যাস্টিডিয়াস, ইরিটেবল, ফাইন ট্রেমার, আমার মনে হচ্ছে ওর একটু হাইপার থাইরয়েডিজম রয়েছে। আচ্ছা, টেন্ডেন্সি টু টেক কোল্ড, পার্সপিরেশন ++, সেন্সেশন টু হিট, অ্যাভারশন টু বাথ। ও বলছে আমি প্রতিদিন চান করি, কিন্তু ওর মাও বলছে সাবান টাবান দিয়ে স্নান করে না, ওর মামা বলছে স্নানই করে না, আর পেশেন্ট বলছে করে খুব কম, রিয়া খুবই শরীরে গরম, এই সব কিছু নিয়ে, এছাড়া পেছনে সবসময় তাকে তাকাচ্ছে, এটা স্কিজোফ্রেনিয়া ফার্স্টে, সবাইকে মনে করছে যেন সে তাকাচ্ছে, সবাই আপনি জিজ্ঞেস করলেন না যে সত্যি তাকাচ্ছে কিনা, আপনি জিজ্ঞেস করুন যে তাদেরকে আমি দেখিয়েছি নিজের চোখে তাকাচ্ছে, হ্যাঁ সবাইকে নিজের চোখে তাকাচ্ছে, সবসময় মনে করছে, যারা তাকিয়ে আছে বিনা কারণে, আমি তো দেখিয়েছি এদেরকে সবসময় তাকায়, হ্যাঁ সবসময়, মানে যখন যাই বাড়িতে থাকাকালীন সে আমার পাবে কোথায়, এই এই যে ডাক্তারখানা এলাম, আমি গিয়ে বলা কথা বললে কেউ তাকাচ্ছে, ও গিয়ে সেখানে গিয়ে ফাইট করে না, চারদিকে দেখাই যে দেখো তাকাচ্ছে, এই হলো ব্যাপার। যাই হোক, এটাতে আমার মনে হয়েছে পেশেন্টটার একটুখানি স্কিজোফ্রেনিয়া ফার্স্টে, এখানে আমি বলে দিয়েছি, এ ভালো হয়ে যাবে, কম বয়স, একটু ম্যানেজমেন্ট আমি বলে দিয়েছি, আর ওষুধ সালফার দিয়েছি 50 মিলিসিমেল স্কেল অফ পটেন্সিতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।